জিনিস সেটা যত সামান্যই হোক না কেন সেটাকে নিজের বলে গর্ব করার মতো অনুভূতি বোধহয় আর অন্য কোনো কিছুর মধ্যেই থাকতে পারে না। আমি এখন যে অটোরিকশাটায় বসে আছি সেটা আমার, এটা খুবই সামান্য একটা জিনিস, তবুও এটাকে আমার নিজের বলতে আমি খুব গর্ব বোধ করি। এই অটোরিকশাই এখন আমার রোজি রুটি। আমি মেহেরুননেসা বিবি, আমার বাড়ি অশোকনগর হিজলিয়া গ্রামে। তিনি আমার স্বামী মতলুব্বার মণ্ডল। আমার স্বামীর কাছে তখন কোনো ভালো কাজও ছিল না, তার আয়ও খুব সীমিত ছিল, তাই পরিবারের সামান্য চাহিদাগুলো মেটাতেও আমার স্বামীকে খুব হিমশিম খেতে হতো। আমি প্রায়শই দেখতাম যে আমার আর আমার সন্তানদের ইচ্ছা আর প্রয়োজনগুলো পূরণ করতে গিয়ে আমার স্বামী তার ইচ্ছা ও চাওয়া পাওয়াগুলোর সাথে আপোষ করছে। আমি তখন থেকেই ভাবতাম যদি আমি কিছু করতে পারি যেটা করলে আমার সংসারে আর্থিক উন্নতি ঘটবে, ভেবেছিলাম কোনো ব্যাংক থেকে লোন নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করব। লোনের সন্ধানে বেশ কয়েকটা ব্যাংকেও আমি গিয়েছিলাম, কিন্তু তাদের এই চড়া সুদ আর অদ্ভুত ধরনের কিছু শর্ত পূরণ করা আমার পক্ষে অসম্ভব ছিল, তাই লোন নিয়ে কিছু করার আশা ছেড়েই দিয়েছিলাম। আমার মনের ভিতরে একটা প্রবল ইচ্ছা শক্তি আর জেদ ছিল যে আমার পরিবারের জন্য আমি কিছু একটা করবই, সেটা আজ হোক বা কাল। কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমারও একটা উপায় হলো। আমার এক পরিচিতের কাছ থেকে উজ্জীবন ব্যাংক সম্পর্কে আমি জানতে পারলাম। আমিও লোনের জন্য অ্যাপ্লাই করলাম। আমার প্রত্যাশিত সময়ের আগে লোনটা স্যাংশন হয়ে গেল। লোনটা হাতে পেয়ে আমি একটা অটোরিকশাও কিনে ফেললাম, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র উজ্জীবন ব্যাংক আমার পাশে ছিল বলেই। আর উজ্জীবনের এই উপকার আমি কোনোদিনই ভুলব না। এখন আমি ধীরে ধীরে লোনের ইএমআইগুলো শোধ করছি। আসলে লোনের ইএমআইগুলো এতটাই কম যেগুলো পরিশোধ করতে আমার আর এখন কোনো অসুবিধাই হচ্ছে না। এখন আমার আত্মীয় স্বজন পাড়াপড়শিদের মধ্যে কেউ লোনের সন্ধান করলে আমি উজ্জীবনের ঠিকানা দিয়ে বলি, এখানে চলে যাও, তোমাদের নিরাশ হতে হবে না। এখন আমার পরামর্শে আমার আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিরা অনেকেই উজ্জীবন থেকে লোন নিয়ে আজ তারা সকলেই স্বনির্ভর। ধন্যবাদ উজ্জীবনকে আমাদের এই হাসি আর সুখ স্বাচ্ছন্দ্যভরা জীবন দেওয়ার জন্য।